আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শারীরিকভাবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মানসিকভাবে আমি একটুও ভালো নাই। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমার মনটাকে একদম শান্ত করে রাখে। মানুষের প্রতি যেন মায়া মহব্বত ভালোবাসা আমার হৃদয় থেকে যেন আল্লাহ উঠিয়ে নিয়ে যায়। সত্যি বলতে কি জানো, অতিরিক্ত ভালোবাসা মায়া এগুলা কিন্তু একটা জীবন নষ্ট করার জন্যই যথেষ্ট। তো আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া চাই যে আল্লাহ আমার মানে আমার রুহ থেকে যেন মায়া ভালোবাসাটা উঠিয়ে নাও। এগুলা না নিজের শরীরের জন্য অনেক অনেক ক্ষতিকর, আমি আমাকে দিয়ে বুঝতে পারি, বুঝছো? অতিরিক্ত ভালোবাসা কাজ করে, কিন্তু তারা না আমার ভালোবাসা পাওয়ার একটুও ভালোবাসা পাওয়ার যোগ্য না। তো যাই হোক, মন থেকে ভালোবাসি। সত্যি বলতে আমার না ভালোবাসাটা কেউই বোঝে না, বুঝছো? রাগ অভিমানে এগুলোই দেখে, কিন্তু ভালোবাসাটা কখনো অনুভব করেই না। তো যাই হোক, ভালোবাসার কাঙ্গাল আমি যেহেতু, তো সেহেতু আমি ভালোবাসাটাই চাইবো সবার কাছে। তো না দিতে পারলে কোনো সমস্যা নেই, যে যার মতো ভালো থাকবো। আমি আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা। তো সবাই একটু মন থেকে আমার জন্য দোয়া করবা। তো অনেকেই আসো আমাকে কমেন্ট করো, আপু তোমার নিজের সংসারের ভিডিওগুলো অনেক অনেক ভালো লাগে। তো আমার সংসারের ভিডিও ভালো লাগে সেটা তো ভালো কথা, তাই না? তো আমাকে যারা ভালোবাসো, আমি মনে করবো আমি যেখানে থাকব সেটা দেখেই তারা আমাকে ভালোবাসবে। আমি কোথায় আছি, কোন সংসারে আছি, এটা কোনো বিষয় না। আমাকে যারা ভালোবাসবে, আমি যেখানে থাকব সেখানেই আমাকে দেখতে ভালোবাসবে। মানে কি বলবো, আমি কিছু কিছু কমেন্ট দেখলে না সত্যি অনেক কষ্ট লাগে, বুঝছো? ভালো না লাগলে দেখবা না, বোরিং কাজ করব দেখতে হবে না, আমি কারো বোরিংয়ের কারণ হতে চাই না। তো তো যাদের বোরিং লাগবো দেখবা না, কোনো সমস্যা নেই, উপরে আল্লাহ আছে, আল্লাহ যদি চায়, বুঝছো, আমার চ্যালেঞ্জটা অনেক বড় হবে, ঠিক আছে? তোমরা যারা বলো ভালো লাগে না, তোমরা হয়তো বা সাপোর্ট করো না, দেখতে ভালো লাগে না, না দেখলে কোনো সমস্যা নাই। তোমাদের মতো হাজার হাজার সাবস্ক্রাইবার ইনশাল্লাহ কোথাও থেকে না কোথাও থেকে আমার চ্যানেলে আসবেই। কারণ কি জানো, যারা ভালোবাসে না, একটা মানুষের ভয়েস শুনে তারপরে তার ব্যবহারেই তাকে ভালোবাসবে। সে কোথায় আসছে, কি করছে, সেটা কোনো বিষয়ই না। তো যাই হোক, এই তো দেখো আমরা ওয়ারি থেকে ঘুরে আসলাম। তো এই ভিডিওটা দুই দিনের করা। তো এখানে আমার বোন কিছু মাছ আনছে, তো মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি দেখেই বলতেছিলাম আমার এই মাছগুলো অনেক কাটতে ইসে করতেছে। আমার বোন মাছগুলো আনার পরেই আমাকে ডাকতেছে যে দেখা যাও বই না কত সুন্দর মাছ আনছি। আমাদের বাসার পাশেই বাজার, বুঝছো? বাসার থেকে নামলেই সামনেই বাজার, বেশি একটা দূরে না। আর যখন অনেক বাজার করার থাকে তখন আমরা আর কি একটু দূরে বাজার আছে সেখানে গিয়ে বাজার করে আনি। তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। মনে হইতেছে কি বিলের মাছ কোসো সাল মাছ, মনে হইতেছে বিল থেকে গুড়া মাছের সাথে বেগুন, একদম পারফেক্ট একটা সবজি না? বেগুন যার নাই কোন গুণ তার নাম বেগুন, খেতে কিন্তু মজাই। মাছ কাটবো, তার আগে ভাবলাম পেঁপেটা কেটে নেই, সবাই মিলে খাওয়া যাবে। শীতের সিজন এসে পড়েছে, তো তাই পেঁপেগুলো না এখন বেশি একটা মিষ্টি না, বুঝছো সবাই? দেখো সবাই, আমি মাছগুলো কত সুন্দর করে কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাছগুলো। আমি গুড়া মাছ চচ্চড়ি করার জন্য এখানে বেগুন আর আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর এখানে দুইটা জলপাই দিয়েছি। আমার বোন বলতেছিল জলপাই দিও, ভালো লাগবে খেতে। তো আমি আবার ও চচ্চড়ির মধ্যে টকটুক জিনিস খাই না, তো আমার বোনের জন্য আমি দিয়েছি। তো এখানে পেঁয়াজ আর মরিচ কাটাগুলো দিয়ে দিচ্ছি। আমি এই চচ্চড়িটা হাতে মেখে বসিয়ে দেব। তো বেশিরভাগ গুড়া মাছগুলো না হাতে মেখে বসিয়ে দিলেই মজা হয় অনেক। তো এখানে আমি আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সবজিটা। আমি এখানে
তো তারপরে আমি গোড়া মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। আর এই তো এখানে আমি একটু এক্সট্রা মরিচ অ্যাড করলাম ঝাল ঝাল করার জন্য। তো ছোট মাছগুলো না একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে মজা লাগে, তাই না? কালারটা দেখো মাশাল্লাহ কতটা ইয়ামি লাগছে দেখো সবাই, তো ভালোই লাগে কিন্তু, তাই না? হাতে মেখে তরকারি বসিয়ে দিলে এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো দেখো এই তো এখানে মাছগুলো কেটে নিয়েছি, কত সুন্দর লাগছে মাছগুলো। পুঁটি মাছ তো অনেক রকমেরই মাছ ছিল, পুঁটি মাছটা বেশি ছিল। তো এই তো আমি সবজিটা মেখে তারপর উপরে মাছগুলো দিয়ে পানি দিয়ে দিয়ে জাল করব, তাহলেই আমার মাছের চচুরি হয়ে যাবে। তো কেমন লাগে আমার পুরো ব্লগ ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা, বুঝছো? আমার মনটা একদমই খারাপ, মনটা একটু ভালো না, ভাবছিলাম মানে ভিডিও আপলোড করব না, তারপরে ভাবলাম যে থাক মন খারাপ হয়েছে কি হয়েছে, ভিডিওগুলো আপলোড করি আমার চ্যানেলের জন্য ভালো হবে। আমি যদি ভিডিও আপলোড না করি আমার চ্যানেলটা একদম ড্যামেজ হয়ে যাবে, মানে ইউটিউব আমার ভিডিওগুলো ফরিও তো নিবে না। তো আমি কয়েকদিন ভিডিও আপলোড করিনি, তখন আমার ভিডিওতে ভিউ একদমই আসতেছিল না। আমি যদি ভিডিও কন্টিনিউ না করি তাহলে আমার চ্যানেলটা একদম বাদ হয়ে যাবে। তো যত কষ্টই হোক না কেন আমি সব সময় চাইবো যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা হইছে আমার একটা কাজ, বুঝছো? তো আমি তো এটা কাজ হিসেবেই করি, যে কাজ না করলে তো আর মানে কি কি বলো, আমার একটা গন্তব্য স্থান আছে সেখানে তো আমি পৌঁছাতে পারবো না, তাই না বলো সবাই? তো ইনশাল্লাহ একদিন আমি আমার গন্তব্য স্থানে পৌঁছিয়ে যাবো। আমার না অনেক শখ, বুঝছো, আমি একটা সিলভার বাটন পাবো, সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটা, আমার এই শখটা যেন পূরণ হয়, বুঝছো? আমার অনেক ইচ্ছা আমি একটা সিলভার বাটন পাবো, তারপরে আমার কলিজার ভাগিনা দুইটা আমি ওপেন করব, বুঝছো, সিলভার বাটন। আমার বাবারা তো বলে এটা আমাদের চ্যানেল, বুঝছো, আমার পাখি দুইটা, আমার পাখি দুইটার জন্য সবাই মন থেকে অনেক অনেক দোয়া করবো। আমার বাবা দুইটা কি যে সাহসী জানো না, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আমার কলেজটা দুইটা, বিশ্বাস করবে না, তোমাদের ভাইয়ার সাথে যদি আমার রাগারাগি হয় আমার বাবা দুইটা মনে হয় ওরা আমার বাপ, বুঝছো, মানে ওরাই আমার বাবা, এরকমভাবে শাসন করবে ওর আঙ্কেলকে, কি বলবো। তোমরা যদি কথা শুনতে তাহলে বুঝতে পারতো যে এইভাবে কথা বলে বুড়া মিয়ারা, মানে কি বলবো, খুবই ভালো, অনেক শাসন করে, বুঝছো। আর বলবে আমার রুনামার সাথে তুমি যদি কখনো রাগারাগি করো একবার শুধু দেশে আসো, তোমার কি যে করব, মানে ওরাই বড়, বুঝছো, আর তোমাদের ভাইয়া ছোট, এরকমভাবে শাসন করবে। তখন আমি না একটা জিনিস অনেক ফিল করি, আল্লাহ যদি আমাকে সন্তান দিত, যদি কখনো দেখতো আমার পাখিটা মায়ের চোখে পানি, তখন না জানিও কি করতো ওর বাবাকে, তাই না? রাগ অভিমানে এগুলো সংসার জীবনে থাকবেই। আমি না অনেক বেশি বিশ্বাস করি আল্লাহকে, জানো, মানে কি বলবো, আমি অনেক কিছুই পারি না তোমাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, যেটা পারি না সেটা করতে চাইও না, সবাই দোয়া করবো আমি যেন অনেক ভালো থাকি। তো এই তো আমাদের বাবা, আমার বাবাদের নিয়ে কোচিংয়ে যাচ্ছি, বুঝছো, ওদের কোচিংয়ে দিয়ে আমরা আরেকটা জায়গায় যাব। তো তোমরা পুরো ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো। দেখি আলবিন একটু তাকাও, আলবিনকে মাশাল্লাহ অনেক কিউট লাগছে। এই যে দেখেন এরকম কোয়ালিটির থাক, হ্যাঁ, আবার এরকম দেখাই।
একটা ঘোড়া নিয়ে পড়বে তো। আমরা কয়েকটা দোকানে ঘুরে ঘুরে ফার্নিচার দেখলাম। আমরা অনলাইনে ইউটিউবে অনেক ফার্নিচার দেখেছি যে অল্প টাকাতেই ঘর সাজিয়ে ফেলা যায়, বুঝছো? আর আমরা শোরুমে যখন দেখতে গিয়েছি, কি বলবো, এত দাম, মাথা ঘুরে গেছে। তো আমরা এখান থেকে বানিয়ে নেব। তো প্রাইস সম্পর্কে যাচাই বাছাই করে গেলাম। তো এই তো এখান থেকে আমার বোন টাকা তুলছিল, আমি আর ভিতরে যাইনি, বাহিরে রিক্সায় বসে ওয়েট করছিলাম আমার বোনদের জন্য। তো ওরা টাকা নিয়ে আসলি আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব। আয়নালবিনকে কোচিং থেকে নিয়ে ওদের একটু খাবার খাইয়ে তারপরে আমরা সবাই মিলে বাসায় চলে গেলাম। তো এই তো এখানে আলবিন বার্গার খাচ্ছিল, তো আমরা ফুচকা খাচ্ছিলাম। তো আমাদের পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো। আর এই দেখো ইয়ামি ইয়ামি ফুচকা, ফুচকাটা ভালোই ছিল। আমার না ফুচকার থেকে না চটপটি খেতে বেশি ভালো লাগে, বুঝছো? তো যাই হোক, তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবো, ফুচকা নাকি চটপটি, ঠিক আছে? তোমার ভালোবাসার কিউটি পাখিগুলোকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে ভালোবেসে পুরো ব্লগ ভিডিওটা দেখেছো। নিশ্চয়ই একটা কমেন্ট করে যাবা, আমার মনটা খুশি হয়ে যাবে। তো তোমাদের ভালো ভালো কমেন্ট আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য আমার পরিবারের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।